আমি এসে গেছি। ভাই সাপ কি রে ভাই, এসে গেছি ডিজে ডিজে শয়তান প্রো, ডিজে শয়তান প্রো। ওরে ভাই তুই কি প্রযুক্তি! আরে ওস্তাদ, সারা লোক শুধু তাকায় থাকবে, কি পরিমাণ লোক সাথে নিছি, মানে আমাদের যে ভাইরা যাবে তাদেরকে না নিয়ে আমরা যেতে পারি? হেলিকপ্টারের ব্যবস্থা রেখেছি, ফ্যানের ভাইরা। আরে আরে আরে, ফ্যানি তো এসে গাড়ি ডুবে গেল। হ্যাঁ গাড়ি ডুবে গেল, গাড়ি ডুবে গেল, আমাদের গাড়ি ডুবে গেল। হেল্প 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 হেল্প! আরে শয়তান ব্রো কি হবে? আরে ওস্তাদ, এই জায়গায় এত পানি, আমি তো জানি না। আল্লাহ আল্লাহ, আমাদের গাড়ি ডুবে যাচ্ছে। এ ভাইরা কি করবা? আরে ভাই কি করবো তা তো জানি না। আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, ফেনিতে এসে গাড়ি ডুবে গেছে। অনেক বেশি টেনশনে আছি ভাই সাব, শয়তান ব্রো যে কি করে ভাই আমি নিজেও জানি না। ভাই সাব এত বেশি লোক ভোট দিয়েছে, এত এত লোক টিকিট কেটেছে, ভাই এত লোককে আমি কিভাবে জায়গা দিব ভাই? এত লোককে কিভাবে আমি নোয়াখালীতে নিয়ে যাবো? আর লাল সবুজের মতো লাক্সানার একটা গাড়িকে ভাই কিভাবে আমি এত লোক ঢুকাবো? ভাই সাব শয়তান ব্রো কিভাবে এই দায়িত্বটা দিল ভাই? মান সম্মান থাকবে না, থাকবে না, থাকবে না ভাই। আমি আজকে এখানে একা সায়দাবাদ বাস টার্মিনালের এখানে, ভাই শয়তান ব্রো নাই, ভাই শয়তান ব্রো ভাই সব কিছু ম্যানেজ করে আনবে ভাই, সাথে নাকি ভাই আরও প্রযুক্তি, ভাই আরও অনেক কিছু ইউজ করে আসবে আমাদের ওয়ার্ল্ডে। শয়তান ব্রো ভাই আমি ওয়েট করে আছি এখনও, কিন্তু শয়তান ব্রোর কোনো খবর নাই। এখানে অলরেডি বন্ধুরা তিন চারজন আছে ভাই, আর সবই উঠবে গাবতলি থেকে ভাই। আমি ভয়ে পালিয়ে গিয়েছি ভাই গাবতলি থেকে, ভাই সায়দাবাদ এখানে আসি ভাই, আমি যাত্রীর বেশে উঠবো ভাই, শয়তান ব্রো সব ম্যানেজ করবে ভাই সাব, কি করবো জানি না। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ট্যাক্স 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যারা পাশ্চাত্য নজরটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখবে। তো বন্ধুরা ভোটের ব্যবস্থা করছিলাম, সেখানে ভাই কে জিতছে ভাই আমি জানি না, ভাই কে জিতছে ভাই শুনেই ফেলছো ভাই, লাল সবুজ জিতছে ভাই, লাল সবুজের গাড়িটা আসবে ভাই, ওয়েট করে আসি ভাই। শয়তান ব্রো, ও ভাই সাব শয়তান ব্রো ফোন দিয়েছে। ওস্তাদ আসসালামু আলাইকুম, টেনশন লে রেখে রে, টেনশন দে রেখে। ওয়ালাইকুম আসসালাম ভাই, তুই তোর ওই সব ব্যাপার স্যাপার থেকে আমি পালাইছি। আমি তো বললাম যে টেনশন সবসময় আপনি আমাকে দিবেন, আর নিজে নিবেন না, আমি সব ম্যানেজ করে আনবো। এ কয়জন লোকের বাদ দিছিস? সে এখনই আসবো, সেই জন্য আপনাকে ফোন দিলাম। কোথায় আছেন? সায়দাবাদে আছি। জাস্ট ওয়েট, আমি আসছি ওস্তাদ, আমি আসছি আসছি আসছি। ভাই তুই কোন জায়গা থেকে আসছিস? আরে ফোনে কথা করছি আর আসতেছি ওস্তাদ, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না ওস্তাদ, আমি এসে গেছি ওস্তাদ। বাইরে এক 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 এক, আমি এসে গেছি ওস্তাদ। ভাই সাপ কি রে ভাই, এসে গেছি ডিজে ডিজে শয়তান ব্রো, ডিজে শয়তান ব্রো। ওরে ভাই তুই কি প্রযুক্তি! আরে ওস্তাদ, সারা লোক শুধু তাকায় থাকবে, কি পরিমাণ লোক সাথে নিছি, মানে আমাদের যে ভাইরা যাবে তাদেরকে না নিয়ে আমরা যেতে পারি? হেলিকপ্টারের ব্যবস্থা রেখেছি, হেলিকপ্টারের মধ্যে পাইলট ফাইলট সব আছে ভাই সাব। আরো ভিতরে আসলে আরো মজা দেখতে পারবেন। আচ্ছা দেখি বাবা কি। আরে ওস্তাদ, গাড়ি যদি পানিতে ডুবে যায় কোনো সমস্যা নাই, কোনোভাবে পানির মধ্যে ডুববে না ভাই। ওরে ভাই এত লোক! ওরে ওস্তাদ দেখেন কত লোক ভাই, সিট ছেড়ে ভাই সব নিচে বসছে। ওরে ওস্তাদ অনেক লোক তো, সারা জীবন তো সিটে বসেই গেছে, এখন সব নিচে বসে যাচ্ছে। ও বাইরে বাইরে ভাই, সব দেখে আমার মাথা ঘুরে। একটু উপর থেকে ঘুরে আসেন না। যাচ্ছি যাচ্ছি। তো বন্ধুরা আমি এইসব দেখে মাথা ঘুরে যাচ্ছে ভাই, শয়তান পড়েগুলো ম্যানেজ করলো কিভাবে? আস্তে আস্তে উঠেন ভাই সাব, হেলিকপ্টার রে ভাই জোগাড় করছে। আরে বা দেখেছেন ম্যাডাম, সব ভিআইপি ম্যাডামদের হেলিকপ্টারের মধ্যে। আরে ম্যাডাম আপ, হ্যাঁ আমরা এখানে বসেছি খুব ভিআইপি ভাবে। বাবা দেখেছেন ওস্তাদ? ভাই আমি সব দেখতে পাচ্ছি ভাই, সব দেখতে পাচ্ছি, দেখে ভাই আমি ঠাস করে নিচে পড়লাম। তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমাদের লাল সবুজ ডিজে, লাল সবুজ ভাই সাব কত লোক নিয়েছে। আজকে আমরা ঢাকা থেকে ফেনি থেকে নোয়াখালী যাব, লাল সবুজ জয়যুক্ত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর যে যে ভাইদের নাম আসছে ঠিক ভিডিও চার মিনিটে কিন্তু সবার নাম পড়া হবে। ওয়ান আলী শয়তান ব্রো কিন্তু রেডি ফেনিতে যাওয়ার জন্য এবং নোয়াখালীতে যাওয়ার জন্য অলরেডি, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভাইদেরকে আমরা কিন্তু ছাদের উপরে ভিতরে নিয়ে নিয়েছি। যাই হোক কোনো ব্যাপার না, এখন আমি ভিতরে ঢুকবো।
দেখেছেন কি ব্যবস্থা ভাই? তোর ব্যবস্থা দেখে আমার ভয় লাগছে। কোনো ভয় নাই, ম্যাপন করেন। হ্যাঁ ম্যাপন করছি, তুই তো সিলেটি করিসনি। আরে করব কি, আপনার ভয় দেখে আমি নিজেই মানে হাসছিলাম যে কি করবে ওস্তাদ, ভয় পালাইছে এত লোক। ভাই ভাই কোনো ভয় নাই, কি পরিমাণ লোক বন্ধুরা, দেখো গাড়ির ভিতরে দেখো, বাইরে 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 বাইরে, অসম্ভব লোক ভাই। সব ভিউয়ারদের সাবস্ক্রাইবারদের যদি এইভাবে আমরা নিয়ে যেতে পারি ভাই, বিশাল একটা ব্যাপার। যাই হোক তো বন্ধুরা, ঢাকা টু ফেনী টু নোয়াখালী যাবো, ভোট দাও, নাম উল্লেখ করো ভাই। এখানে লাল সবুজ স্টার লাইন, হিমাচল একুশে, এই কোনো প্রায় একটা দুটো তিনটা চারটা পাঁচটা বাসের নাম উল্লেখ করছিলাম। এখানে লাল সবুজ কিন্তু জয়যুক্ত হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 38টা লাইক পড়ছে, 70টা কমেন্টস, মানে 70 জন হচ্ছে টিকিট কাটছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 294টা ভোট পড়ছে। আমি কমেন্টসগুলো এখন পড়বো। বাসের গেমার রিফাত ভাই, লাল সবুজের বাস, আমি শয়তানপুরের পাশে বসবো, অবশ্যই বসবেন ভাই, বসে পড়েন। আচ্ছা তারপরে যার নাম, তার নাম আসেনি ভাই, দেখতে পাচ্ছ ইউজার M52 ভাই, লাল সবুজ বেস, থ্যাংক ইউ। নাইফ ওয়াসিদ ভাই চলে আসে, লাল সবুজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আবার বাসের গেমার এ ভাই, ভোটের ব্যবস্থা এরকম করবেন তাহলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, অবশ্যই করবো ইনশাল্লাহ। আচ্ছা শামিম ওমর হামিম আল হাসর, লাল সবুজ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা শাপলা শাহ চলে আসছে, শাপলা ভাই চলে আসে, রিফাত ভাই জে আর পরিবহন নিয়ে যান ভাই, জে আর পরিবহনের স্ক্রিন আমার কাছে নাই। আলফি ভাই চলে আসছে আমার পাশে বসবে, অবশ্যই ভাই পাশে বসবো। তানজিলা দিনী চলে আসে, তৌফিক, লাল সবুজ, থ্যাংক ইউ ভাইয়া। জুনায়দ হোসেন ভাই চলে আসছে, রিফাত ভাইয়া দয়া করে যান লক্ষ্মীপুর থেকে বরিশাল প্লিজ। হ্যাঁ ভাই এটারও ভোট আসবে, এখন সব ভোট আকারে আসবে ভাই। এমডি সজীব ভাই, সজীব ভাই হচ্ছে লাল সবুজ, থ্যাংক ইউ। মাসুম আহমেদ ভাই চলে আসছে, লাল সবুজ নেবেন, আমি সুপারভাইজার হবো। ওরে ভাই হান্টুর চাকরির দিন শেষ তাহলে, আমাদের মাসুম আহমেদ ভাই কিন্তু সুপারভাইজার হয়ে যাবে ভাই, আমাদের হান্টুর চাকরি শেষ। আচ্ছা তারপরে যে হচ্ছে তার নাম হচ্ছে লাহানুর রহমান, লাল সবুজের কথা বলছে, থ্যাংক ইউ। হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, হাসিব, লাল সবুজ, থ্যাংক ইউ। নব রহমান চলে আসছে, লাল সবুজ, থ্যাংক ইউ। আচ্ছা ফিরোজ আহমেদ ভাই চলে আসছে, লাল সবুজ, থ্যাংক ইউ। তারপর যে ইসলামিয়া কি, ইসলাম আরিয়ান, ইসলাম আরিয়ান ভাই চলে আসছে, রিফাত ভাই লাল সবুজ, অবশ্যই লাল সবুজ যাবে। আচ্ছা শ্রেষ্ঠ ভাই চলে আসছে, থ্যাংক ইউ, লাল সবুজ হলো নোয়াখালীর বস, আমি আপনার ভিডিও 2022 সাল থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শখের গেমার ভাই চলে আসছে, এটা কি কোন শখের গেমার ভাই, এটা কি আমাদের বাংলাদেশের শখের গেমার নাকি আমাদের ইন্ডিয়ার শখের গেমার ভাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আকিজা সুলতানা নিশাদ চলে আসছে, লাল সবুজ নিয়ে যাবেন, আপনার পাশে বসবে, অবশ্যই থ্যাংক ইউ। তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকী চলে আসছে ভাই, গ্রিন লাইন নিয়ে যাবেন অবশ্যই। প্রিন্স চৌধুরী চলে আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিন্স মিডিয়া, আমি রিফাত ভাইয়ের পাশে বসবো, অবশ্যই বসবেন ভাইয়া। আচ্ছা তারপরে হচ্ছে, তারপরে একজনের নাম আসেনি, ফরিদপুর টু কক্সবাজার যাবেন, যাবো ইনশাল্লাহ ভাই। তারপরে সামিউল ইসলাম চলে আসছে, রিফাত ভাই শয়তানপুর ও আপনি সামনে বসবো, আমি আপনার সাবস্ক্রাইবার, অবশ্যই অবশ্যই বসবেন। জুনায়দ জুবায়ের গেমার অফিসিয়াল ভাই চলে আসছে, ইনি হচ্ছে রাজবাড়ির বস, রেড গ্রিন পরিবহন, ও গ্রেট গ্রিন পরিবহন, সিট A2 ভাই, সিট ফাঁকা, যে যার মতো বসে পড়তে হবে, প্রচুর লোক আজকে আমাদের নেওয়া হবে। আচ্ছা তারপরের জন ভাইয়ের নাম আসেনি, লাল সবুজকে নিয়ে যাবেন। BM রিয়াদ ভাই, লাল সবুজকে নিয়ে যাবেন, কেমন আছেন? নাইফ ওয়াসিদ ভাই চলে আসে, ভোটের ব্যবস্থা বগুড়া টু রাজশাহী নিয়ে যান, অবশ্যই ভোটের ব্যবস্থা হবে, এখন সব ভোটের ব্যবস্থা হবে। গেমিং শামির চলে আসছে ভাই, রিফাত ভাই লাল সবুজ বাসটা, বাস নিয়ে যান, আমি শয়তানপুরোর পাশে বস, আচ্ছা ঠিক আছে পাশে বসবেন অবশ্যই। ম্যাড হাসানিল, এমডি হাসান আলী, সরি এমডি হাসান আলী, মোবিন লাল সবুজকে নিয়ে যাবেন, A1 সিট বসে পড়েন। তারপর ফাহাদ, ফাহাদ ক্রিকেট চলে আসছে, আমার নাম নিয়ান ফাহাদ, নিয়ান ফাহাদ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি গেমিং উইথ ছাড়িয়া চলে আসছে, লাল সবুজ বাস করে যাবেন। টিকিটের দাম কত ভাই? টিকিট ফ্রি, একবার এপিসোডের সিট বসবো ভাই, টিকিট ফ্রি, যেখানে ইচ্ছে সেখানে বসতে পারেন, কোনো সমস্যা নাই। আয়ন ভাই চলে আসছে, A1 সিট ভাই, A1 সিট না, A2 বসে পারেন। SB গেমিং চলে আসছে, রিফাত ভাই শয়তানপুরের বিগ ফ্যান, ঢাকা টু খাগড়াছড়ি যাবেন ইনশাল্লাহ, ভোট আসবে, চিন্তা করেন না, সবারই এরকম ভোট আসবে, এবার সবার দিনই খুলবে, সবারই ভোট হবে। গেমিং বয় চলে আসছে, আমার নাম ইয়াশ, আমি চাই আপনার লাল সবুজ কিনে, অবশ্যই লাল সবুজ জিতে গেছে, লাল সবুজ যাবে। মায়েশা চলে আসছে, ভাইয়া আপনার পাশে বসছি, লাল সবুজ পরিবার নিয়ে যান, অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ। এমডি বাবলু চলে আসছে, A3 সিট বসে পারেন ভাই, লাল সবুজের কথা বলছে। সিয়াম ভাই ভালো আছেন, অনেকদিন পরে আসলেন। লীনা রহমান আবারও চলে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা আকুঞ্জি জাহাঙ্গীর ভাই চলে আসছে, ফেনী টু খুলনা জিএস ট্রাভেলসের স্ক্রিন নেয়, কিন্তু ফেনী টু খুলনা যাওয়া যাবে, এটাও ভোটের মাধ্যমে আসবে।
আনোয়ারুল ইসলাম ভাই চলে, হাই রিফাত পুরো, হ্যাঁ ভাই আনোয়ারুল ইসলাম পুরো ভাই চলে আসছে, এমডি তাজবিজ হোসেন বৃন্দ, লাল সবুজ ভাই আমি আপনার পাশে বসবো, অবশ্যই বসবেন, আমাদের বৃন্দ ভাই কিন্তু চলে আসছে আমাদের মাঝে, বন্ধুরা দেখতে পাচ্ছ। আচ্ছা লিখন সরকার চলে আসছে, রিফাত ভাই লাল সবুজ নিয়ে যান, আপনার পাশে বসবো, অবশ্যই আমার টিকটক আইডি থেকে ঘুরে আসবেন, নাম হচ্ছে কিউট বয় টু, অবশ্যই অবশ্যই ঘুরে আসবো, কিউট বয় সরি কিউট বয় থেকে ভাই তোমরা সবাই একটু ঘুরে আসবে, দেখে আসবে ভাই আমাদের লিঙ্কন সরকার ভাই কী টাইপের ভিডিও দেয়, এখন দেখতে হবে সেটা পরে একদিন দেখবো। আচ্ছা আকিজ ভাই চলে আসছে, রোহান রেহান ওনার নাম হচ্ছে রেহান, রিফাত ভাই আমি সামনে সিট চাই, অবশ্যই ভাই সামনে A4 সিটটা আছে, বসে পারেন। তারপর হচ্ছে রাবেয়া আজ হুনু রিহান, ও এনার নাম রিহান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে নীলাই শাহ চলে আসছে, ভাই আপনার বসে আপনার পাশে বসে যাব, আচ্ছা অবশ্যই অবশ্যই, ড্রাইভিং করা যাবে না ভাই এখন, লাইভ ছাড়া ড্রাইভিং করা যাবে না। আচ্ছা জুনায়দ হোসেন ভাই চলে আসছে, রিফাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আসলাম, একটা রোড রিকোয়েস্ট, লক্ষ্মীপুর থেকে বরিশাল হবে হবে ভোট হবে। তবে রাকিবোমান চলে আসছে, 1 লাইক মি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে অবশ্যই লাইক দিয়ে দেবো। তারপরের জন্য হচ্ছে নিসাদ জাহান চলে আসছে, ভাই এসি বাস নিয়ে যাবেন, ভাই এসি বাস তো হবে না আমরা, হ্যাঁ হ্যাঁ এসি বাস নিয়ে যাবো, এসি এসি। জুনায়দ হোসেন ভাই চলে আসছে, একটু যায়েন রিফাত ভাই, যাবো 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 অবশ্যই যাবো, জুনায়দ হোসেন আবারও চলে আসছে, থ্যাংক ইউ। তাওহিদুল ইসলাম চলে আসছে, ভাই কেমন আছেন, একটা ঘটনা হয়েছে পিরোজপুর থেকে ঢাকা যাওয়ার পথে ইমাদ পরিবহনে, হ্যাঁ ভাই আমি দেখছি একটা ট্রাক আর একটা ইমাদ পরিবহনের মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানির ওইখানে যে অ্যাক্সিডেন্টটা করছে, ইমাদের বাসটার অবস্থা খারাপ, 6 জন মারা গিয়েছে, আর ট্র্যাকটাও তো এবারে একদম ভেসকাই গিয়েছে, আমি দেখছি ভাই, অবশ্যই লাল সবুজ নিয়ে যাবো, থ্যাংক ইউ ভাই। গেম আলফি চলে আসছে, ভাই আমি A1 সিট বুকিং করলাম, ভাই A1 সিট বুকিং করলে হবে না ভাই, আপনাকে B1-এ বসাতে হবে, গেমিং উইথ আলফি চলে আসছে, থ্যাংক ইউ। ইসলাম আরিয়ান চলে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরের জন্য নাম আসিনি, রিফাত ভাই আমি আপনার পাশে বসবো, নামটা আসিনি ভাই, নাম দিতে হবে। আরিফ হক চলে আসছে, ভাই পোল কিং হানিফকে নেননি কেন ভাই, মানে ইয়েতে ভাই ভোটে, ভাই হানিফকে নিলে তো ভাই এইসব বাস আবার পেরে উঠতো না, সেজন্য হানিফকে বাদ দিয়ে দিলাম, আমাদের মতো বাস লাভারদের জন্য হানিফ, আরে ভাই সব বাসকেই নিতে হয় মাঝে মাঝে। আলামিন হাসান নাহিদ ভাই চলে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি লাল সবুজ বাস, আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনি যে কোনো সিটে বসতে পারেন কিন্তু B2-র পর থেকে। ইসলামী আরিয়ান আবার চলে আসছে, তারপরে জন্য রাফি হাসান ভাই চলে আসছে, লাল সবুজের কথা বলছে, A2 সিট হবে না, আপনি B3-তে বসতে পারেন। তাজবির বীরিন্দ ভাই চলে আসছে, না ভাই আমার কম্পিউটারে কোনো সমস্যা নাই, আমি আসলে সময় পাচ্ছিলাম না, তাই যাই হোক, যা নাম শুভ ভাই চলে আসছে, আমি বাম দিকে বসে ভিডিও করবো, অবশ্যই আপনি বাম দিক ডান দিক যেদিকে বসবেন সেদিকে আপনি ভিডিও করতে পারবেন, বসে পড়েন। JD গেমিং চলে আসছে, রিফাত ভাই আমি একটা চ্যালেঞ্জ দিলাম, ঢাকা টু বরিশাল যান, আচ্ছা ছোটো ছোটো গাড়িকে মারবেন, আচ্ছা ঠিক আছে দেখি তো, ছোটো ছোটো গাড়িকে মারবেন, অ্যাক্সিডেন্ট করা যাবে না, CNG মারতে হবে, হট স্পটের ইঞ্জিন দিয়ে গাড়ি চালাবেন, ওকে ব্রো, ওরে ভাই ওটা শুধু গ্রিন লাইনের সেই পুরানো ভার্সনেই আছে ভাই, নতুন ভার্সনে আছে কি না দেখতে হবে ভাই, পুরানো 1.36 ভার্সনে আমি ওই গেমগুলো খেলছিলাম, সেগুলো অনেক আগের কথা, ওই বাসটা হলে খুব ভালো হতো, অনেক মেরে ধরে আকাশে উড়ায় দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আপনার এই JD গেমিং ভাই আপনার এটা আমার মাথায় থাকলো, আমি একটা ইয়ে করবো, চ্যালেঞ্জ করবো। ফারুক SB চলে আসছে, নোয়াখালী যাওয়ার কথা বলছে, লাল সবুজকে নিয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর দিলো আক্তার চলে আসছে, থ্যাংক ইউ, লাল সবুজের কথা বলছে। রেদোয়ান আমির চলে আসছে, থ্যাংক ইউ লাল সবুজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা বাস লাভার মাসুম বিডি চলে আসছে, লাল সবুজ নেবেন, আমি সুপারভাইজার হবো, অবশ্যই হবেন ভাই। ইসলামী আরিয়ান ভাই আবারও চলে আসছে, থ্যাংক ইউ, প্রত্যেকের নাম পড়া হয়ে গেল, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে নিয়ে, কিন্তু আজকে আমরা কিন্তু ঢাকা থেকে নোয়াখালী যাব। তো বন্ধুরা বনালী শেদারপুর এখন যাত্রা করবে, ভাই রে ভাই রে ভাই রে ভাই, আর কিছু বলার নাই কিছু বলার নাই, ভাই রে ভাই। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, তো বন্ধুরা বাই বাই টাটা দিয়ে দিলাম ঢাকা শহরকে, এখন আমরা যাচ্ছি, গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাও কিন্তু। আরে ওস্তাদ টেনশন লেনে কেন, এই টেনশন দেয় রেখা হে সব সময় ওয়ান সাধারণ ব্লকে টেনশন দেবেন। তো বন্ধুরা কেমন লাগছে এই নতুন ভাবে নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে রাস্তায় নেমেছি? ভাই তুই চালা বন্ধুরা, হেলিকপ্টার প্রচুর লোকজনকে নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে টিয়ে ভাই আমরা কিন্তু ফেরির পথে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আগেও আমরা কিন্তু ফেরিতে গিয়েছিলাম, সেখানে শিপ নিয়েছিলাম, আর সেখানে কিন্তু ভাই এক ট্রাক মাল নিয়েছি, খাবার নিয়েছিলাম, আজকে হেলিকপ্টার প্লাস
আজকে প্রচুর লোকজন যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বড় বড় কাঠের গুড়ি আছে, এই গুড়িগুলো ভাই পানিতে ডববে না ভাই, আর গাড়িতেও পানিতে ডববে না, সেরকম ব্যবস্থা আছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন লাল সবুজকে নিয়ে কিন্তু যাত্রা শুরু করে দিলাম 471 কিলোমিটার ফেনি, ফেনি থেকে নোয়াখালী মোট হচ্ছে 471 কিলোমিটার। আমরা এখন মতিঝিলের এখানে আছি। ওস্তাদ চালানো হবে উড়া দুরা লেভেল ছাড়া। ভাই তুই চালা, ভাই চালা। তো বন্ধুরা, ভোটে কিন্তু জিতে গেছে ভাই নোয়াখালীর বস লাল সবুজ কিং, যাই বলো না কেন। হ্যাঁ বন্ধুরা, লাল সবুজ জিতে গেছে, সেখানে দাঁড়াতে পারেনি কোনো গাড়ি অন্য গাড়ি। এখন কিছু করার নাই, যে জিতবে তাকেই তো নিতে হবে। তোমরা মন টন খারাপ করো না, অন্য বাসদের নিতে পারিনি তো কি হয়েছে, একে তো নিয়ে ফেলেছি। যাই হোক, দেখো কিরকম লাইট ফাইট জ্বলছে। আস্তে ব্রেক হালকা। তো বন্ধুরা, আজকে আমি আর অনলি শয়তান প্রভু ভাই এতগুলো লোককে ম্যানেজ। ওরে ওস্তাদ, আপনি তো কোনো কিছু ম্যানেজ করতে পারেননি, সব ম্যানেজ তো আমিই করেছি। যা যা যা, আস্তে, স্লো স্লো স্লো। ওস্তাদ টোল দেব না, মিস দিয়ে যাব। সেটাই ঠিক আছে, এত লোক তো টোল করে বেঁধে যাবে। ঠিক ঠিক ঠিক, তোর আসলে বুদ্ধি আছে। হ্যাঁ দেখেছেন, বুদ্ধি নালে হয়। আর বন্ধুরা ভাবতে পারো, হেলিকপ্টারের পাখা কই, পাখা খুলে রেখেছি, কোনো কিছুর সাথে যেন বাড়ি রাখায় সেজন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা যা হালকা। তো বন্ধুরা, আস্তে ধীরে ধীরে আমরা ঢাকা শহরের যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ, সেখান থেকে বের হয়ে যাব এখন আমরা। ভাই সাহেব, এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে আনন্দে। তোমরা আবার ভয় পেও না, গাড়ির সামনে ওগুলা কি, ভয় পার কিছুই হয়নি, ভয় পাবাও না। ওগুলা হচ্ছে ওই যে রেড লাইট, রেড লাইট, ওই গেম, ওই গেমের সব সদস্যরা। যাই হোক কোনো ব্যাপার না, ওগুলো স্টিকার, ভয় পেও না। তো বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা কিন্তু যাচ্ছি। আর যে সকল ভাইরা টিকিট কাটছো, নাম দিয়েছো ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা নোয়াখালী যাচ্ছি, ফেনি যাচ্ছি। আমাদের 3টা চ্যানেল, গেমডি 2.0, বস গেমার চ্যানেল, গেমডি অফিসিয়াল ব্লগ, ইত্যাদি চ্যানেল নতুন দেখছো, অবশ্যই 3টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। তো বন্ধুরা কেমন লাগছে উড়া দুরা টাকা? বাবা সিএনজি দেখি আমাকে ওভারটেক দেবে, সেভাবেই ছুটে আসছে। কোনো ব্যাপার না সিএনজি, তুমি যদি আমাকে ওভারটেক দিয়ে যেতে পারো যাও, কোনো ব্যাপার না, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, কারণ আজকের গাড়িটা প্রচুর লোড। নে নে চালা, বরাবর যা, বরাবর যা, বরাবর যা, ক্লিয়ার। হালকার মধ্যে ঢাকা, মাইজদি, সোনাপুর, ভায়া লাকসাম সব জায়গায় যায়, নোয়াখালীও যায়, ফেনীতেও যায়, সব জায়গায় যায় লাল সবুজ ভাই। লাল সবুজ একটা ভাই হেভি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, লাল সবুজের গাড়ি আমরা অনেক আগে থেকে শুনছি। আজকে ভাই ডিজে বলো ভাই, কি বলবো আজকের গাড়িটার কী নাম দেওয়া যায় আমি জানি না। যাই হোক বন্ধুরা, তোমরা একটা নাম সিলেক্ট করে দিও, ওই গাড়িটার কী নাম দেওয়া যায় ভাই, কারণ এটা এখন আর নর্মাল নাই ভাই, অ্যাবনর্মাল হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু বিশেষ কিছু থাকতেই হবে ভাই, সবাই যদি আমরা একই জিনিস হয়ে যায় ভাই তাহলে তো সমস্যা হয়, সেই জন্য বিশেষ একটু এক্সট্রা কিছু থাকতে হবে। সেই এক্সট্রা কিছুই কিন্তু আজকে লাল সবুজের উপরে, এত এত লোক কিন্তু ভাই নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আমাদের ওয়ান অনলি সাধন প্রো যে কিনা ভাই সম্ভব করছে। অসম্ভবকে সম্ভব করা আনন্দ জলিলের কাজ না, এটা এখন ওয়ান অনলি সাধন প্রোর কাজ। বন্ধুরা দেখো কি পরিমাণ লোক। হ্যাঁ ভাই, কি অনেক লোক। কিরে গাড়ি এত স্লো হয়ে যাচ্ছে কেন, ঢালে উঠতে মানে ঢালা মানে উপরে দিয়ে খাড়া উঠতে গেলে? আরে ভাই এত লোড দিছিস ভাই সাহেব, তা তো খাড়া হয়ে যাবেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, যতই স্পিড বাড়ে যাবে আস্তে আস্তে তো স্পিড বাড়বে, একটু কষ্ট করে হয়, একটু তেল হয়তো বেশি খরচ হতে পারে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। বন্ধুরা দেখো কি পরিমাণ লোক, এদিক সেদিক এদিক সেদিক বসছে। হ্যাঁ কি ব্যাপার, ওস্তাদ গাড়ি তো লোডে যেতে পারছে না। বাইরে ভাই ভাই অনেক লোড হয়ে গেছে রে শতানপুর, অনেক লোড হয়ে গেছে। আসলে মাত্র অতিরিক্ত লোক তুলে ফেলেছে, এজন্য গাড়ি আর ব্রিজে উঠতে পারছে না ওস্তাদ। যা 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 যা, এই একটু কষ্ট কর, ওট ভাই ওট ওট ওট, আড়াল বিট্টু ওই পাশে গেলে ঢাল পাবি, লাল সবুজ মান সম্মান ডুবাস না। আসলে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বেশি লোড নেওয়া হয়ে গেছে, যে লোডের কারণে গাড়ি মোটে উঠতেই পারছে না, একদম বাস্তব। গাড়ির যে ওয়েট নেওয়া দরকার তার থেকে বেশি ওয়েট নিয়ে ফেলেছে, এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে উঠুক, আমরা আস্তে আস্তে ফেনি যাই, টেনশন লেনে কেন, এই টেনশন ধরে কাহে, এই শয়তান পুরোই ড্রাইভ করো। আরে আজ বাস রাস্তায় গাড়ি থেমে যাচ্ছে কেন এরকম? এবার উঠবে, এবার উঠবে, ইঞ্জিনে ফুল প্রেশার পড়েছিল ওস্তাদ। দেখ দেখ বাইরে বাইরে বাইরে, ইঞ্জিনে ফুল প্রেশার পড়তেছে ওস্তাদ। দেখ দেখ এবার পারিস কিনা। এবার 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 হয়ে যাবে, এবার হয়ে যাবে, আর টেনশন নেই, কাজ পড়বি, সোনার গাড়ি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন
কিন্তু টান উড়াদুরা শুরু হয়ে যাবে, এই উড়াদুরা টান কিন্তু আমরাই দেব। ভাই রে ভাই, কি পরিমাণ লোক! হ্যাঁ দেখেন লোক, দেখেন লোক, দেখেন লোক, দেখবেন না কি দেখবেন? আস্তে আস্তে নেই, আস্তে আস্তে নেই। হ্যাঁ আস্তে আস্তে নিশ্চয়ই আস্তে, বেশি জোরে যাচ্ছে না, এবার কিন্তু অনেক জোরে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? লাল সবুজকে নিয়ে আমরা কিন্তু নোহা খালি যাচ্ছি। বাই 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 বাই, আস্তে নে শয়তান ব্রো। হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছি ওস্তাদ, টেনশন আমি নিচ্ছি না, আমি একদম ইজিলি চালাচ্ছি। আপনি যা টেনশন করেন আপনি করতেছেন ওস্তাদ, দেখেছেন এখন গাড়ি কত জোরে চলছে, একটু লোড হয়ে গেছে ঠিকই, এটা কোনো ব্যাপার না, লোড হতেই পারে। আসতে নে, হালকা হালকা যা, হালকা হালকা যা, হালকা হালকা যা, ক্লিয়ার, বড় বড় রাখিস, বড় বড় রাখিস। হেলিকপ্টার, ও বাবা হেলিকপ্টার কে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই রে ভাই, আস্তে আস্তে নে, আস্তে আস্তে নে, আস্তে আস্তে নে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ছুটে যাচ্ছি সামনের দিকে, আমরা আজকে ফেনি যাব প্রথমে, ফেনির পরে হচ্ছে আমরা লক্ষ্যে, লক্ষ্মীপুর, আল্লাহ সাতপুর, নোহাখালী, নোহাখালী ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। যা হালকার পথে ওস্তাদ, রাত হতে দেওয়া যাবে না, আমি রাতটা চালাতে পারবো না, আমি দিনে চালাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দিনেই চালাস, আমি দিন করে দেবো, টেনশন করিস না। এখনও 400 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, অনেক দূরের পথ, আমরা কিন্তু ভাই ছুটে যাচ্ছি ভাই, আমাদের গাড়ি একটু বেশি লোড। যে যে ভাইরা কমার্স করছো, টিকিট কাটছো, যারা যারা আমাদের পাশে বসতে যাচ্ছে, শয়তানপুরের পাশে বসতে যাচ্ছে, যারা যারা চালাতে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, এখন হয়তো তোমাদেরকে আমরা চালাতে দিতে পারতেছি না, কারণ লাইভ আসবে ভাই, লাইভ অনেকদিন ধরে বলছি ভাই, সময় পেয়ে যাবো ইনশাল্লাহ, সামনে খুব মারাত্মক একটা লাইভ হবে, সেই লাইভে কিন্তু ফোন কল হবে। এবারে যে লাইভটা হতে যাচ্ছে ভাই, খুব তাড়াতাড়ি আসবে ভাই, আমি দু একদিনের মধ্যেই তোমাদেরকে ইয়ে করে দেবো, জানাই দেবো কবে লাইভটা হবে, আর সেই লাইভে কিন্তু 5 জন ভাগ্যবানকে আমি ফোন দিব ভাই সাহেব। যাই হোক বন্ধুরা, নাম্বার আসবে, 5 জনকে আমি ফোন। ওরে জ্যাম! আরে ভাই জ্যাম দেখে ভয় পাস না, জ্যাম দেখে আস্তে 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 আস্তে, হালকা 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 হালকা। কি ব্রেক দেখেছেন ওস্তাদ, লাল সবুজের গাড়ির? ভাই দেখেছি কিন্তু তোর। ওরে ওস্তাদ বেঁধে যাবে না তো? এইটাই তো বলতেছি, বেঁধে যাবে না তো, এদিক দিয়ে ঢুকাই দে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ ভাই, বন্যার তোদের সাহায্যের জন্য যাচ্ছি, সুতরাং তোমরা কিছু বলো না। আরে যা। আরে কি ব্যাপার, যায় না কেন গাড়ি? একটু ডাইনি বাইক কাটালে অসুবিধা হয়, কারণ ফুল লোড গাড়ি, খুব লোডের গাড়ি, লোড হয়ে গেছে গাড়ি খুব। যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে বেরো যা। তো বন্ধুরা, লাল সবুজের গাড়ি যারা তোমরা ফেনীতে থাকো এবং নোয়াখালীতে থাকো, তারা হয়তো লাল সবুজের গাড়িটা বেশি পছন্দ করো, যে কারণে লাল সবুজের গাড়িটা কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু ভোট দিয়েছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভোট দিছো ভালো কথা, আর যারা যারা জিততে পারোনি ভাই, সেসব বাস ভাইদেরকে বলছি ভাই, কিছু করার নাই ভাই, লাল সবুজ বেস্ট কিং। আগে কয়েকবার আমি লাল সবুজকে নিয়েছি, কিন্তু আজকের লাল সবুজটা একটু ডিফারেন্ট, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোককে নিয়ে যাচ্ছি ভাই, প্রচুর খাবার দাবার নিয়ে যাচ্ছি ভাই, হেলিকপ্টারও নিয়ে যাচ্ছি, কোনো টেনশন নাই ভাই, কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আস্তে যা হালকার পথে। কি ব্যাপার, কত খেলা কিসে? দেখে শুনে চালা, দেখে শুনে চালা, দেখে শুনে চালা রে ভাই, দেখে শুনে চালা। বন্ধুরা মেঘনা ব্রিজ চলে আসছি, মেঘনা ব্রিজের টোল দিয়ে ফেলছি, দাউদকান্দিরও টোল দিয়ে ফেলছি ভাই, এখন আমরা মেঘনা ব্রিজের উপর উঠতে যাচ্ছি। ও ভাই সাহেব, কত পানি দেখো বন্ধুরা এদিকে, এখানে কিন্তু শিপ চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা বিকাল, কিন্তু বিকাল যখন সন্ধ্যা হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার আবহাওয়াটা চেঞ্জ করে দেবো। কেন? তুই তো রাতে গাড়ি। ও হ্যাঁ ঠিক ঠিক, রাতে আমি গাড়ি চালাতে পারি না। যা বড় 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 বড়, ক্লিয়ার ক্লিয়ার, হালকার পথে স্লো যাবে, ক্লিয়ার আছে, ধীরে ধীরে হালকা 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 টানাবে টানাবে টানাবে, বড় 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 বাজা, বড় বাজা, বড় বাজা। হ্যাঁ স্যার, এবার জোরে চালাচ্ছি, গা গরম হয়ে গেছে, আর ইস্তে চালাতে পারছি না, ইস্তে চালালে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। বন্ধুরা দেখতে দেখতে মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম, বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজ পার হয়ে সামনের দিকে কিন্তু যাচ্ছি বন্ধুরা, আমরা দেখো। ওয়া ওয়া ওয়া, এদিকে রাস্তা খুব সুন্দর, তোমরা ভালো করে জানো সেই সুন্দর রাস্তা ধরে কিন্তু লাল সবুজ তার গতি দেখাতে দেখাতে যাচ্ছে। এ বাড়া রাসার, হ্যাঁ বদি, আস্তে নে 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 স্লো, হালকা হালকা যা যা, হ্যাঁ বদি, হ্যাঁ বদি, হ্যাঁ বদি, আরে
আরে করবে না করবে না ভাই, যাও 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 যাও। আরে আমাকে ভাই বলছেন কেন? ওস্তাদ আমাকে হুকুম করেন, দেখেন না আমি কিভাবে গাড়ি চালাচ্ছি। ভাই তোর গাড়ি চালানো সেই লেভেল, তোর গাড়ি চালানো সম্পর্কে আমি কিছু বলতে চাই না। হ্যাঁ বলবেন না কেন, কোনো রকম কোনো ভুল ধরা পড়বে না। যা যা যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, যাও যাও বরাবর বরাবর বরাবর। এক সময় এইসব রাস্তা কাঁপিয়েছি, এখনো কাঁপাচ্ছি, কাঁপায় যাবো যতদিন বুড়ো না হব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সামনে প্রচুর প্রচুর গাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সেসব গাড়ি কিন্তু দেখা যাচ্ছে। সেসব গাড়িকে নিয়ে আমি কোনো টেনশন করছি না, আমি দেখছি কখন আমি ফেনীতে পৌঁছাবো, কখন আমি নেত্রকোনায় যাবো। অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে, যেসব ভাইরা টিকিট কেটেছো, যারা চালাতে চেয়েছো ভাই, যারা আমাদের সাথে যাচ্ছ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে তোমরা ভোটে জয়যুক্ত করেছো লাল সবুজকে, লাল সবুজ জয়যুক্ত হয়েছে। আস্তে নে বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার আস্তে বরাবর যা বরাবর যা, ক্লিয়ার যা আস্তে স্লো যাবে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা হালকা, ক্লিয়ার বড় যা বড় যা, হালকা হালকা হালকা, বড় যা বড় যা বড়। এই যে ভাই রে, এই যে ভাই, যা 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 যা। বন্ধুরা দাউদকান্দি ব্রিজের টোলটা কিন্তু আমরা একবারই মেঘনা ব্রিজের সাথে দিয়ে দিয়েছি, যে কারণে এখানে আলাদা কোনো টোল ঘর নাই। আর সুবালন নাই বন্ধুরা, এখন আমরা দাউদকান্দি ব্রিজ কিন্তু পার হয়ে গেলাম। ডান দিক থেকে যারা আসবে ইয়েতে ঢাকার দিকে, তারা কিন্তু ওই যে ভাই টোলঘর দেখা যাচ্ছে, সেই টোলঘরে টোল দিবে। যাই হোক, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ দশটা বেল, যাত্রা শুরুতে এত ঝামেলা করো তোমরা, আর ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, যা 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 যা, তুই কি কেবল যাত্রা করলি? না না, মানে যাত্রা শুরুতে মানে যাত্রা অনেকক্ষণ ধরে হয়ে গেছে, এসব দশটা বেল অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিল সামনে বসে। বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে ভাই, সন্ধ্যা হলে আমরা দেখি কি করব, চিন্তা ভাবনা করতেছি মানে রাত হবে, রাত করে রাতে চালাবো নাকি দিনে চালাবো, তাই তো বুঝতে পারতেছি না। বেশি সমস্যা নেই, দিন করে দিবানি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, বরাবর বরাবর বরাবর, যা যা যা, ক্লিয়ার ক্লিয়ার স্লো, হালকার পথে যা, হালকার পথে যা, হালকার পথে যা, ক্লিয়ার আছে বরাবর স্লো। ও বাবা, এর মধ্যে দেখি আবার এলইডি লাইট আছে ওস্তাদ। হ্যাঁ তেল আছে তো? হ্যাঁ তেল আছে প্রচুর, অসুবিধা নাই, আর ভয় পারো কিছু নাই। স্টে ক্লিয়ার, স্টে স্লো স্লো, বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা 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 যা। হ্যাঁ ম্যাডাম, বেটার চালাতে পারে না, সারা রাস্তা ধরে চালাচ্ছে। আরে সমস্যা নাই সমস্যা নাই, যা যা যা, চালা যা চালা যা। আর আর 279 কিলোমিটার, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। এই জন্যই তো ভালো, কোনো ব্যাপার না, কোনো ঘটনা যখন তখন যাচ্ছে সুন্দরভাবে। আস্তে ক্লিয়ার, হালকা বরাবর বরাবর। এ তোরা গাড়ি চালাতে পারিস না, দেখিস যে একটা ব্যস্ত গাড়ি যাচ্ছে, সেই গাড়িটাকে তোরা সাইড দিবি, তা না হলে ডানে বাঁয়ে লুকিং গ্লাস ফলো করতে হবে। যাই হোক, এই প্রাইভেটকে আমি কিছু বললাম না। আস্তে আস্তে যা, আস্তে আস্তে ক্লিয়ার, আস্তে ব্রেক 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 ব্রেক, হালকা হালকা হালকা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ সর বেটা, আর বুঝি না এই জায়গাটায় আসলি প্রত্যেকবার কোনো না কোনো ঝামেলা হবে। যাই হোক, তেমন কোনো ঝামেলা হয়নি, প্রচুর হোটেল আছে, কোনো হোটেলের দিকে আজ আমি তাকাবো না, আজ আমি ভালো, আজ আমি খাদক না, আজ আমি মাদক। কি না, সরি মাদক না খাদক, খাদক খাদকই ভালো, মাদকই খারাপ, হ্যাঁ ভুল বলে ফেলেছি। হ্যাঁ যা যা যা, 259 কিলোমিটার বন্ধুরা, এখানে প্রচুর প্রচুর হোটেল আছে, আমরা কুমিল্লার কাছাকাছি আছি, ময়নামতি কুমিল্লার কাছাকাছি, যে কারণে আমরা অনেক অনেক হোটেল হোটেল দেখতে পাচ্ছি। হ্যাঁ এসব হোটেল দেখলে প্রচুর পেটে খিদে লেগে যায়, আর সে খিদে লাগলে মাথাটা ঘুরায়। ভাই কথা বলিস না, ওয়াও ওয়াও, গাড়ি দেখেছেন লুকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ওস্তাদ। আরে হোক হোক, সন্ধ্যা হলে তো ভাই চেঞ্জ হবে, ময়নামতি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, কে কে ময়নামতিতে আসো অবশ্যই কমেন্টস করে জানাও কিন্তু ভাই। আর যে যে ভাইরা ভাই আর নোয়াখালীতে থাকো সেগুলোও ভাইরা অবশ্যই কমেন্টস করে জানাও, ফেনীর ভাইরাও কমেন্টস করে জানাও। ওয়াও দেখেছেন ওই জায়গাটা কেমন অন্ধকার ছিল। আরে ভাই কি করছিস? কি আর করব, ডান বাম মেরে যাচ্ছি ওস্তাদ। আস্তে আস্তে আস্তে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হালকা হালকা হালকা, একটু বসে ধরে চালানো হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, অনেক পাওয়ারফুল একটা গাড়ি বানিয়েছি তো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা ভাই তুই যা। বাবা এই দিকে কি আলো দেখেছেন, বাসা বাড়ির আলো কি, ওই যে বাম দিকে কুমিল্লার রাস্তা, ওই দিকে আর গেলাম না, আমরা এখন ফেনি যাচ্ছি ডাইরেক্ট, ফেনি ফেনি ফেনি। বন্ধুরা আজকে আমরা খেলছি জিএমটি ম্যাপ V3 পেইড ভার্সন, যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 210, বস গেমার চ্যানেল, গেম বিডি অফিসিয়াল ব্লগ, এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। আমরা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও এদিকে আলো সব দিকেই পড়ছে, কি হলো
ভাই লাগে কিভাবে অনলে? সরি ওস্তাদ, ভুল করে লেখে গিয়েছে। কি ব্যাপার, তুমি এই হোটেলে দাঁড়াবা? সেদিন গায়ে গায়ে এসে দাঁড়াইছো। তো বন্ধুরা, আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করলাম। বন্ধুরা, রাত হয়ে যাচ্ছে ভাই, রাত হতে লাগুক আমরা দিন করে দেব। এখন অনেকটা সুন্দর লাগছে বন্ধুরা, একটা ডিজে ডিজে ভাব আছে বন্ধুরা, কিন্তু ডিজে বিজে আমরা করছি না। আমরা যাচ্ছি লাল সবুজকে নিয়ে ভাই ফেনি, ফেনির পরে চলে যাব আমরা ওখান থেকে লক্ষ্মীপুর বলছি কারণ নেত্রকোনা, নেত্রকোনা। ও কি সুন্দর জোস, একটা পরিবেশ, জোস পরিবেশের মধ্যে দিয়ে জোস ভাবে কিন্তু চালাই যাচ্ছে, কিন্তু ওয়ান অনলি সাধারণ ব্রো। ক্লিয়ার, হালকা স্লো, হালকা হালকা স্লো যা, স্লো যা, স্লো যা, স্লো যা, হালকা ধীরে, হালকা ধীরে, ক্লিয়ার ক্লিয়ার, চাপ দিয়ে যা, চাপ দিয়ে যা, হালকা হালকা হালকা, বরাবর 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 বরাবর। ওরে নীল, কিছু দেখা যায় না, দেখা যাবে না তো বাবা, ওভারটেক দিয়ে চলে যাচ্ছে সবাই, আর আমি বসে আছি। আরে একটু বসে থাক না, অসুবিধা কি, চালাবো যখন সবাই তাকিয়ে থাকবে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকায় থাকবে তো অবশ্যই। আস্তে, স্লো স্লো স্লো, ক্লিয়ার, হালকা হালকা হালকা, বরাবর যা, বরাবর যা, আস্তে হালকা, স্লো 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 স্লো, ক্লিয়ার, বরাবর 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 বরাবর, যা 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 যা, ক্লিয়ার। এ সালাম টান দিছে ওস্তাদ, দেখ যা যা, ক্লিয়ার, বরাবর বরাবর বরাবর। 205 কিলোমিটার দূরে আছে বন্ধুরা, 205 কিলোমিটার। আমরা দরকার হলে ফেনি পর্যন্ত এইভাবে যাই, তারপরে হচ্ছে আমরা দিন করে দেবো ভাই সাহেব। একটা জোস, একটা লুক আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আর লুকটা কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। লাল সবুজ কিন্তু এখন এসালামকে ওভারটেক দিয়ে চলে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন হেডলাইট জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে, হালকা হালকা হালকা, বরাবর বরাবর বরাবর, যা যা, ক্লিয়ার আছে, হালকার মধ্যে হালকার মধ্যে, বেরো যা বেরো যা বেরো যা, ক্লিয়ার। ওকে ওকে ওস্তাদ, বেরো যাচ্ছি, দেখেছেন কি ভালো লাগছে, যতটাই সন্ধ্যা হয়ে আসছে ততটাই পরিবেশ তত সুন্দর হচ্ছে। আস্তে আস্তে, 189 কিলোমিটার বন্ধুরা। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও, বেশি বেশি লাইক করবে কিন্তু ফাটাফাট করে দিও। আস্তে আস্তে আস্তে, ওয়ানালি আস্তে, ওয়ানালি আস্তে আস্তে, বরাবর বরাবর বরাবর। এত ব্যস্ত কেন? ভালো করছিস, এত ব্যস্ত হলে তো হবে না, ওয়ানওয়ালের গাড়ি যখন যাবে সেখানে তখন ভিআইপি হয়ে যাবে, সুতরাং এত ব্যস্ত হলে হবে না। আস্তে আস্তে আস্তে, হালকার মধ্যে হালকার মধ্যে, কি জোস লাগছে বন্ধুরা দেখো, ওয়া ওয়া, তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাও, না জানালে আমি বসবো কিভাবে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, তাহলে খারাপ লাগলি নেবো না, ভালো লাগলে তো আরো বেশি বেশি করে নেবো। আস্তে, ঘোর 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 ঘোর, এখনো কয় কিলো ওস্তাদ? আরে ভাই এখনো বেশ অনেক দূরেই আছি, 171। ও এরকম টান দিলে তাড়াতাড়ি পৌঁছে যাবো ওস্তাদ, টেনশন নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হালকা হালকা যা, হালকা হালকা যা, ক্লিয়ার, হালকা। ওরে বাবারে, নীল নীল ঝলসানো আলো, আস্তে আস্তে, স্লো স্লো স্লো, বরাবর বরাবর, যা 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 যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, আছে রাজা, ক্লিয়ার, 146 কিলোমিটার দূরে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের চমৎকার সুন্দর লাল সবুজের গাড়ি ভাই, ডিজে ফিজে করতে করতে যাচ্ছে ভাই সাহেব, কত লোক তুলছি দেখো 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 ভাই, এত লোক নিয়ে আমি যাচ্ছি ভাই, আগে কেউ যায়নি ভাই, আমি যাচ্ছি, আর বাসের ভিতরে আর কি বলবো ভাই, ওই দেখো কত লোকের মাথা, কত লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা যা যা, কি ব্যাপার, এত অন্ধকার হয়ে গেল কেন, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওস্তাদ, হোক আগে থেকে সিগন্যাল দিয়ে রাখলে ওরা অ্যালার্ট হয়ে যায় যে আমি আসছি। বা
ওয়ান আর সাধনপুর আসতে সেরা ভাই, অ্যালার্ট হয়ে যাবে সবাই। 129 কিলোমিটার বন্ধুরা, বেশ অনেকটা রাত হয়ে গেছে ভাই, 6:57 বাজে, প্রায় 7টা বাজতে গিয়েছে বন্ধুরা। কিছুক্ষণ পরে ভাই আমরা আবার দিন করে দেব, রাত্রেবেলা যাওয়ার মজাই আলাদা বন্ধুরা। দেখতে পাচ্ছ ফেনীতে আমাদের বেশি বোরিং লাগছে না, কারণ গাড়িটা কিন্তু অনেক জোস করে ফেলছে। আর রাতের ভাই জোস লাইটগুলো দেখো, অনেক বেশি জোস বন্ধুরা, দেখতে পাচ্ছ ডিজে ফিজে লাইটের মতো ভাবসাব আছে বন্ধুরা। অত বেশি ডিজে ফিজে লাইট, আরে ভাই অ্যাক্সিডেন্ট করে যাবে তো, খেয়াল করে চালাও। একদমই ফাঁকা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে যা হালকা। গাড়ির মধ্যে বসে গাড়ি চালানোটা খুব কঠিন, নীল নীল লাইট আছে, কি পাওয়ারফুল লাইট। হালকার মধ্যে হালকার মধ্যে আস্তে আস্তে আস্তে, যা যা আস্তে স্লো ওস্তাদ দিন করে দেন। আচ্ছা ঠিক আছে, বাই নামা, ফেনি পর্যন্ত যেয়ে নেই, তারপরে তারপরে দিন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ফেনি চলে আসছি, ফেনি 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 ফেনি, কে কে ফেনিতে আসছো কমেন্টস করে জানাও। ফেনির ভাইরা, আরে আরে আরে, ফেনিতে এসে গাড়ি ডুবে গেল, আরে সদনপুর কি হবে, আমাদের গাড়ি ডুবে গেল। আচ্ছা দিন করে দে, দাঁড়া দাঁড়া, আরে আস্তে আস্তে সবই ডুবে যাচ্ছে। ওই দেখো গাড়িটা কিভাবে ডুবে রয়েছে, আরে আল্লাহ, অর্ধ নিমজ্জিত হয়ে গেছে গাড়ি। আরে শতানপুর না, অতিরিক্ত লোড এরকম হয়েছে, তাই কি বলেন, তাই তাই তো হবে। আরে আমাদের গাড়ি এরকম করতেছে কেন, ফেনীতে এসে অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে যে ডুবে গিয়েছিল আমাদের গাড়ি। আমরা আবারও দিন বানিয়ে দিয়েছি, হেডলাইট ফেডলাইট সব বন্ধ করে দিয়েছি। ও বাবা রে বাবা, এইসব জায়গায় আসলে অনেক পানি উঠে গিয়েছিল, এখন পানি নাই বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমরা রাত্রের মধ্যে ডুবে গিয়েছিলাম, সেই ডুবা থেকে আবার উঠে আবার এবার আমরা ফেনী গিয়ে বাই বাই টাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা নোয়াখালীর দিকে যাচ্ছি, নোয়াখালীর ভাইরা হাসি খুশি মুখ নিয়ে রেডি থাকো, আমরা আসছি কিন্তু তোমাদের দিকে। আস্তে আস্তে আস্তে, হালকা হালকা হালকা, আস্তে আস্তে, যা যা যা। R15 নাকি ওস্তাদ? হ্যাঁ বরবাজা বরবাজা বন্ধুরা, ফেনী শহরে আসছি, কে কে ফেনী শহরে আসছে অবশ্যই কমেন্টস করে জানাও। যারা যারা মধ্যে চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেম আমাদের গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনে চ্যানেল নতুন দেখছে, অবশ্যই তিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষি পেয়ে দিও, বেশি বেশি লাইক আমি কিন্তু ফটাফট করে দিও। আমরা ফেনী শহরের ভিতর দিয়ে কিন্তু চলে যাচ্ছি, এই দেখো ফেনী বাম সাইডের ম্যাপে কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা। যে যে ভাই টিকিট কাটছো, নাম বলছো, আর যাদের নাম বলা হয়েছে, আর যারা যারা আমাদের সাথে যাচ্ছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি, মানে ভোটের ব্যবস্থা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের লাল সবুজ জিতে যায় এবং ভাই লাল সবুজ জয়যুক্ত হয়েছে, তাকে নিয়ে আমরা খেলছি। আর অন্যান্য যে বাসটা ছিল তারা ভাই কিছুই করতে পারেনি, কিছু করার নাই ভাই, তাদেরকে ভাই এইভাবেই থাকতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন ডাইনে চলে যাবো, ফেনী শহরের মধ্যেই আছি আমরা এখন, ফেনী শহর থেকে আস্তে আস্তে। ও এইটা না, এটা না, সরি, ওটা ভুল করে অন্য রাস্তায়, এই বাবা প্লাস্টিক যেভাবে আসলো না, ভয় লেগে গেল। ভয় পার কিছু নাই শয়তান ব্রো, তুমি ভয়কে জয় করেছো। কেন, কোন যা কিসের ভয়? আরে মানে এত লোককে তুমি ম্যানেজ করতে পারছো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার, নিজের ক্যারিয়ার ডিটেই দিচ্ছি। দেখো বন্ধুরা, এত লোককে একবারে নেওয়া সম্ভব না, তাই গাছের গুড়ি হেলিকপ্টার নিয়ে বেঁধে তারপর যাচ্ছি। দেখো সবাই মিলে একসাথে থাকবো, চলবো পথে পথে। আরে ভাই কি কবিতা এ, মানে বলছিলাম ছন্দ আসছিল, কিন্তু আমার এটা নির্বিলি ভাবে করতে হবে। আচ্ছা পরে কবিতার ব্যাপার পরে, এখন আমরা সামনের দিকে আগাই।
প্রায় 81 কিলোমিটার, 3 ঘন্টা 22 মিনিটের মতো সময় লাগবে আমাদের। আমরা আজকে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি, ঢাকা থেকে ফেনী চলে আসছি, ফেনী অলরেডি ছেড়ে আসছি, এখন আমরা নোয়াখালীর দিকে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0, বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই 3টা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই 3টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আমরা কিন্তু এখন নোয়াখালী থেকে মাত্র 76 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, মাত্র 76 কিলোমিটার। এটা কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, আমরা একটা কার্গো ট্রাককে ওভারটেক দিয়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু নোয়াখালী পৌঁছে যাবো বন্ধুরা। 72 কিলোমিটার দূরে আছি, 2 ঘন্টা 59 মিনিটের মতো আমাদের সময় লাগবে বন্ধুরা। বরাবর বরাবর, ক্লিয়ার, স্লো স্লো, হালকার মধ্যে, রাস্তা ফাঁকা আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, এবার টানটা দিয়ে যেতে হবে। আরে ভাই, গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে ভাই, এটা আস্তে আয় না ভাই, আস্তে আয়, আস্তে আস্তে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তারপরেও লেগে গেল। ও ভাই রে, সাধারণ ব্রো, দেখে শুনে বুঝে শুনে, হ্যাঁ দেখে শুনে বুঝিয়ে শুনে সব ভাবে চালাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা যা যা, আস্তে। কি রাস্তা সুন্দর নোয়াখালী ভাই, তোমাদের রাস্তা অনেক সুন্দর তো ভাই। ও নোয়াখালীতে ভাইরা আসো, দেখো তোমাদের দিকে ছুটে আসছে কিন্তু লাল সবুজ, তোমরাও রেডি থাকো, আমরাও রেডি থাকি। যা 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 যা, বাইকার আছে, বাইকার আছে, খেয়াল করে চালা, খেয়াল করে চালা। ডাইনে গাড়ি নাই, রিস্কি হয়ে গেল। ওরে বাবা, রিস্কি মানে চরম রিস্কি হয়ে গেল, এত রিস্ক আমি কোথায় নেব। ও ভাই সাব, কি রিস্কি ওভারটেক হয়ে গিয়েছিল, পেছে গেলাম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভাঙা রাস্তার পথে কে জোরে চালায়, এই ওয়ানালে শয়তান পুরো রোগে জোরে চালায়। আরে আরে আরে, ইন্ডিয়ান গাড়ি কোন জাতে আসলো? আরে ইন্ডিয়ান গাড়ি সব জায়গা থেকেই আসে। সামনে আমাদের গ্রিন লাইন মামু, গ্রিন লাইন মামুকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে যাচ্ছে লাল সবুজ। আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা, বরাবর বরাবর বরাবর, 47 কিলোমিটার, 47 কিলোমিটার, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। আরে ওস্তাদ, দেখেছেন এদিককার কত পানি, জায়গায় পানি পানি ভরে গেছে, দেখেছেন? হ্যাঁ, এদিকে অনেক বন্যা হয়েছে, প্রচুর বন্যা হয়েছে রে ভাই। এদিকে মানুষ আমরা কিছু করতে পারিনি, আমরা ফেনীর লোকদেরকে সাহায্য করছি যতটুকু পারছি। 41 কিলোমিটার, 41, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। সে স্লো স্লো, হালকা 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 হালকা, যাবে যাবে, বরাবর বরাবর বরাবর, একদম ফাঁকা আছে, সামনে ট্রাক আছে, চাপাই যা চাপাই যা, আস্তে আস্তে যা, ক্লিয়ার। কাদরে গাড়ি ওভারটেকিং চলছে কিন্তু, আর গাড়ি আছে নাকি? না না, গাড়ি তো দেখা যাচ্ছে না। যা 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 যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, যাবে 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 যাবে, বরাবর বরাবর বরাবর, গাড়ি আছে নাকি? বোঝা যাচ্ছে না। হ্যাঁ গাড়ি আছে, স্লো যা স্লো যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা 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 যা, হালকার মধ্যে হালকার মধ্যে, গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই, যা 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 যা। শেষের দিকে এসে আমি খুব দ্রুত চালিয়েছি বন্ধুরা, মাত্র 19 কিলোমিটার দূরে আছি, 45 মিনিটের মতো আমাদের সময় লাগবে। সামনে ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি, ন্যাশনাল ট্রাভেলস কি এদিকে যায়? যায় না তো ভাই, ন্যাশনাল ট্রাভেলস এদিকে কি করে? ও মানে হ্যাঁ, গাঁজা খেতে চলে আসছে, গাঁজা খেতে খেতে হতে পারে। স্লো, আরে আরে আরে, কি করব, আরে কি করবি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমারও ভুলে পানির মধ্যে নেমে গিয়েছিলাম, আর মাত্র 9 কিলোমিটার। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে 3টা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই 3টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। বন্ধুরা, আমরা কিন্তু নোয়াখালী চলে আসছি, বাম সাইডের ম্যাপে কিন্তু নোয়াখালী ডিসকভার হয়ে গেছে। নোয়াখালীর ভাইদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আজকে আমাদের সাথে ছিল, যারা যারা কমেন্টস করেছো, যারা যারা ভোট দিয়েছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তোমরা লাল সবুজ বাসকে জয়যুক্ত করছো ভোটের মাধ্যমে ভাই, অন্যান্য বাস পাত্তাই পাইনি। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থেকো। নোয়াখালী চলে আসি, নোয়াখালীতে এখন আর কেউ কিছু কিছু খেতে যাবো না, আমরা যতটুকু পারবো সেবা করে দেব, সাহায্য করবো। যাই হোক, এখানে দেখো প্রচুর প্রচুর গাড়ি ভাই, আমাদের দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব?